আমি শিল্পী সমিতি যদি আসতে পারি খেলা হবে। লাইভে আছি, শিল্পী সমিতি নির্বাচন শুরু হয়ে গেছে, উৎসব মুখর আনন্দ মুখর একটা পরিবেশ। আমি মাত্রই ভোট দিয়ে আসলাম, তো যারা এই নির্বাচনে সবার তুমুল আগ্রহ আছে, যারা দেখতে পাবে না মানে অনেক ক্যামেরাও হয়তো বা ঢুকতে পারছে, এই জন্য আমার পেজ থেকে আজকে সারাদিন কানেক্টেড থাকার জন্য অনুরোধ করছি, কারণ আমি আজকে সারাদিন অনেকবার লাইভে আসবো শুধুমাত্র দেশবাসীর জন্য যেন আপডেট জানতে পারে যে কখন কি হচ্ছে। সো আমার ক্যামেরার পিছনে আমার এক ভাই আছে, সে আমাকে সবসময় সাপোর্ট করে, আশা করি যে সে সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবাইকে তুলে ধরবে, সবাই আজকে এই পেজের সাথে অ্যাক্টিভ থাকে এবং ভোট রেজাল্ট দেওয়া হবে। আপনারা কিন্তু এবার যে সারা দিয়েছেন মিডিয়াতে নাম শুনেছেন, তেমনিভাবে আমাদের ছবিগুলো মানে দেখার জন্য তাহলে আমরা যে কথাগুলো বলেছি আমি আমার প্রিয় আমার প্রিয় আমার প্রিয় দর্শকদেরকে আমি অনুরোধ করি যে উৎসব মুখর পরিবেশে আমরা এসেছি, উপরে লোকটাও যে নিচে যে আপনি ভোট দিবেন, কিন্তু ভোট দেওয়ার আগে আপনার খালি ভোট আছে ঘটনা কি না ভোট হইতে না 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 করলে নিয়ম না আপনার পাশে জুম্মা মোবারক রিজল ভাই বাবা আসসালামু আলাইকুম, এখনো পাই নাই। আমাদের সবার পছন্দের আমার খুব প্রিয় সুচরিতা ম্যাডাম, যদি দেখাইতে পারতাম তাহলে বিশ্বাস সত্যি কথা। কিছু জিনিস আছে কি খেলা তো শেষ হয়ে গেছে, তবে আমার হ্যাঁ আমার বিশ্বাস দিচ্ছে না আপনার
এই সেই ছেলেটি, এই ছেলেটি অরুণা দি পিছনে আছে, আসলে আমাদের প্রিয় একজন মুখ ইনশাল্লাহ। এইভাবে পার হওয়ার পরে যে দুইটা আছে শৃঙ্খলা বাহিনী আমাদের দিচ্ছে না। আমার সভাপতি কাঞ্চন ভাই আমার পেজ থেকে সবাই দেখছেন, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমরা জয়লাভ করে আসতে পারি। আমার পিছনে আমার আরেক বড় ভাই অমিত ভাই, আমার সেক্রেটারি নিপুন, আমার পেজ থেকে দেখছে সবাই, সবাই নিপুনের জন্য দোয়া করবেন। যেন আমাদের প্যানেলে সবাই পাস করে আসে এবং আমরা যেন চলচ্চিত্রের উন্নতি করতে পারি এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পারি। থ্যাংক ইউ মামা। আসসালামু আলাইকুম সুচরিতা ম্যাডাম, ভোট দিয়ে এলো একটু আগেই, এই হচ্ছে পরিবেশ আজকে ভোটের। সীমান্ত ভোট চাও, পুরো দেশবাসীর দোয়া আছে আমাদের সাথে ইনশাআল্লাহ। এখানে সাইমন আছে, আমার যারা ফ্যান পেজে আছে, তুমি তো একটু আগে বললে, আমি বলি এখন বিষয়টা হচ্ছে যে এখন আমরা নির্বাচনে আছি, সবার যে উৎকণ্ঠা ছিল কি হবে কি না হবে, আমাদের কাছে উৎসব মুখর পরিবেশ আমাদের সাংবাদিক, আমরা তো আসছি আপনার কেউ আসবেন না, এই জন্য আমাদের পেজ দেখছি জয়ের মালা আমাদেরই হবে। ভোট গ্রহণের জীবন ব্যবস্থা যাতে ভাই আমাদের সহসভাপতি পদে দাঁড়িয়েছেন, তাই ভাই কিছু বলেন। বন্ধুরা আজকে অনেক সকালবেলা সব বড় বড় স্টারের বিসিপি দেখতে পাচ্ছি সবাইকে, স্পেশালি আমার অত্যন্ত আদরের জীবন যে লাইভ করছে। তো আমাদের একটি কথা যে আমাদের নির্বাচন ঘিরে এইটুকু তৈরি হচ্ছে যে বাংলা সিনেমার প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে, 18 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আমাদের এই ক্যাম্পেইন। এখন দেখা যাবে যে সবচেয়ে বেশি সিনেমা দেখা শুরু করবেন আপনারা বন্ধুরা, আপনারা চলে আসেন, আমরা সিনেমা বানাবো আর আপনার সিনেমা দেখবো। সবাই তাইব ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা আবার কানেক্টেড হব ইনশাআল্লাহ।
মিশা ভাই, মিশা ভাই একটু হ্যালো বলেন। মিশা ভাই সবাই দেখতে চাচ্ছে মিশা ভাইকে, এই জন্য মিশা ভাইয়ের কাছে আছে। আমি আমি আই লাভ ইউ মোর, আই লাভ ইউ টু মিশা ভাই টোটাল, মানে কি বলবো যে ফ্যামিলি, বিকজ ও আমার অনেক আদরের ছোট ভাই, ওর শুভকামনা চাই, ওর সাকসেস চাই, ওর জীবনের সর্বাঙ্গীন যাতে সুস্থ সুন্দরভাবে উঠুক, অনেক সমৃদ্ধিশীল ওর জীবন হোক, দোয়া। এর জন্য অনেক থ্যাংক ইউ মিশা ভাই। অপোজিট প্যানেলে হলেও মিশা ভাইকে সবচেয়ে বেশি জ্বালাই আমি। আমার পাশে আছেন মার্শাল আর্ট হিরো, আমাদের সবার প্রিয় আলেকজান্ডার ভাই, যদিও বিপক্ষে প্যানেলে বাট আমাদের সম্পর্কটা অনেক মজবুত। আলেক ভাই বলেন কিছু। অবশ্যই আমরা সুন্দরভাবে অনেকদিন পর আবার একত্রিত হয়ে, কারণ করোনার মাঝখানে সবাইকে এরকম একসাথে পাওয়া যায় না, একমাত্র ভোটের টাইমে আমরা সবাইকে পেলাম, এবং সবার জন্য ভালোবাসা দোয়া করবেন, ইমনের জন্য দোয়া, এবং আলেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার আমার এই ইন্ডাস্ট্রিতে একদম আমি ডিজল ভাই না অন্ধকার লাগছে, খুব ভালো ডিজল ভাই, অনেক ভালো মানুষ, সরল মানুষ, আমার খুবই পছন্দের মানুষ যারা দেখছেন, এবং ওনার মতো ভালো মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। ডিজল ভাই কিছু একটা বলেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমাদের সামনে আমাদের নির্বাচন কমিশনার সাহেব আছেন, সেই রকম লাগছে নির্বাচন কমিশনার, হ্যান্ডসাম, লালে লালে লাল। আপনারা সবাই যে রকম সহযোগিতা করছেন, এই সহযোগিতা চাচ্ছিলাম, এই যে আপনাদের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একজন আরেক প্যানেলের কাছে ভোট চাইলেন, এই পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চেয়েছি। আমরা আরো ভালো চাচ্ছি যে আজ পর্যন্ত পরিস্থিতি ভালো আছে, সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং কারো কোনো আপত্তি নেই। সেখানে দুইজনের পোলিং এজেন্ট আছে, তারাও সঠিকভাবে শনাক্ত করছেন, কারো বিরুদ্ধে কোনো আপত্তি নেই। আমার পুলিশ ফোর্স যা আইন প্রয়োগের সংস্থা আছে, তারা সুন্দর দায়িত্ব পালন করছেন, এবং তার দায়িত্ব পালনের জন্যই আমরা এই নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে পারছি। তবে করোনা পরিস্থিতির কারণে হয়তো এফডিসি কর্তৃপক্ষ অন্য কোনো প্রতিষ্ঠানের কাউকে প্রবেশ করতে দেয়নি, এটা তাদের ব্যাপার। এর জন্য আমারও খারাপ লাগছে যে যাদের ছবিতে অভিনয় করি, যারা আমাদেরকে ছবিতে লগ্নি করে তা ঢুকতে পারেনি, কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, আমরাও মেনে নিচ্ছি। এফডিসি কর্তৃপক্ষ আমাদেরকে যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে ওইভাবে আমরা প্রবেশ করছি, আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করছে, এখনো সুন্দর পরিবেশ বজায় রাখছে। আপনারা শেষ দিন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত সুন্দর পরিবেশ বজায় রাখবেন। আপনি যেহেতু তাদের সাথে সহকর্মী হিসেবে কাজ করেছেন এবং যেহেতু একদম নিজেদেরই মানুষ সবাই, তো নির্বাচন কমিশনার হতে গিয়ে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে গিয়ে আসলে কেমন বোধ করছেন? আমি এমন একটি সংগঠনের, এমন একটি সমিতির প্রধান নির্বাচন কমিশনার যারা সবাই কিন্তু স্টার, অন্যদেরকে অনুসরণ করে না, তাদেরকে কিন্তু অনুসরণ করে, অনুকরণ করে এখানে প্রতিজন স্টার কিন্তু আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এবং আমি গর্বিত। আমি একটা ছোট অভিনেতা, আমি তাদের মতো, তাদের মতো কোনো বড় অভিনেতা না, কিন্তু আমার একটা ছোট নগণ্য একজন শিল্পীকে যে তারা এত বড় একটা আসনে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, আমি খুবই খুশি এবং আমি সেই দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত ভোট শুরু হওয়ার কেমন ভাবে চলছে? সবাই সঠিক করছে, এই পর্যন্ত 45টি ভোট আছে, 428টি গেলে 45টি ভোট কাস্ট হয়েছে। আমরা তারা সবাই যাচ্ছে, সহযোগ করছে, এবং ওখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের আছে। ধন্যবাদ মৌসুমী আপু। আপনি দেখা গেল আইন লঙ্ঘন করছো, বুঝছো ছেলেরা, আমি আমাকে ভোট না দিলে আপনার দেখালো কি অধিকার, ক্রীড়া সংস্কৃতি, আমার মনে হয় আমি পারবো, একটু প্লিজ দেখবেন, তাই নাকি? তো মৌসুমী আপু, নির্বাচনকে ঘিরে যে আনন্দ খুনসুটি কেমন লাগছে সব মিলিয়ে একটু যদি বলতেন? মৌসুমী আপুকে কতদিন পরে তো কাছ থেকে দেখলাম,
আর মৌসুমী আপু গাছটা অনেক সুন্দর লাগছে। নির্বাচনকে ঘিরে আপনার এক্সপেকটেশন জানতে চাই। দুই পক্ষই তো আসলে একদম নিজেদেরই মানুষ, সবারই চিন্তাগুলো সুন্দর, সবাই ভালোবাসা থেকেই করছে, কেউ এখান থেকে কিছু পাবে না। কিছুটা বলেন কি বলবো। নাদির খান আমাদের, আমার নাম নাদির খান, দিন আয় না দিন খাই, আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া চান, আমার জন্য আমার একটা ভোট দিবেন, আর আমার প্যানেলকে ভোট দিবেন, আর যারা সবাই দাঁড়িয়েছে সবাইকে পারলে তাহলে তো ব্যাংক পেপার ই হবে না, ডিফিউজ হয়ে যাবে, সবাইকে দিলে আমার আরেক ভাই আসিফ ভাই বলেন কিছু। সবাই কেমন আছেন? জীবন খুব ভালো ছেলে, খুশি ছেলে, একমাত্র স্বতন্ত্র থেকে একমাত্র ভোটার আপনার হয়তো আমি যেতাম না, 1,00,000 টাকা খরচ করে বাইরে 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 ঢুকতে দেয় না কেন? না না যায় দেখে সব আজকের দিনের হয় ঢুকতে দেবে না। আমার ক্যামেরাম্যান কইছে 8টার সময় আসতে, হ্যাঁ সে এখনো ঘুমায়। শিরোনাম কিন্তু জানেন, মৌসুমীকে দেখে মৃদু হাসলেন তিন নায়ক, বুঝছেন? আমি আমার বোরে কইছি কি যে এত সিরে আমার জীবন, আমি দুপুরে পড়াবো, দুপুরে পড়াবো, দুপুরে বিকালে সন্ধ্যা রাত কালকে পড়াবো, কত লোকছে জানেন? 6,500। মানে দুনিয়ার লোক হচ্ছে আপনার লাইভে, কিছু বলেন? 6,500 সবাই যারা লাইভে আছেন, আমার সব প্রিয় ভালোবাসার মানুষরা, সবাইকে অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আজকে সবাই আমরা আজকে অনেকবার লাইভে আসবো, একদম রিজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আসবো লাইভে ইনশাআল্লাহ। সবাই স্টে কানেক্টেড উইথ মাই। আপনাদের তিন হিরোকে নিয়ে যে মৃদু হাসলেন মৌসুমী আপা, আর মৌসুমী আপা কিন্তু কথা বলে গেছে যে আপনাকে ভোট দিবে, এই রহস্যটা কি? মৌসুমী আপা আমাকে অনেক আদর করে আসবে, তারপরে বলতে পারছি না ভোট দিবে কিনা, তার ইয়ে পেলে, বাট আমার বিশ্বাস মৌসুমী আপা আমাকে ভোট দিবে, মানে সে কথা দিছে ভোট দিবে। জাকির ভাইকে দাও, জাকির ভাই
জাকির ভাই আমাদের ইলেকশন হচ্ছে, আমরা সব শিল্পীরা একসঙ্গে দাঁড়িয়ে ভোট চাচ্ছি, ভোটারদের জন্য দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। আজকে আমাদের ঈদের মতো আমাদের আমাদের শিল্পী সমিতির নির্বাচন মানে আমাদের কাছে ঈদ মনে হয়, তো ঈদের মতোই আনন্দ লাগছে। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা যেন জয়ী হয়ে আমি বিশেষ সদাগর জায়েদ খান প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে দাঁড়িয়েছি আমি জাকি। পুলিশের লোক কিন্তু অলরেডি সেলফি তুলছে। ভোট দিয়ে ফেলছে না ঢোকে নেই আজকে নির্বাচনে কিছু বলেন। এই জন্য সবাইকে তাই আর সবাই তো করছি যারা দিতে পছন্দ করে এই যে আমাদের অঞ্জনাপা, অঞ্জনাপা একটু নাচেন। নাচবো কেমনে, মিউজিক দিতে হবে নাহলে গান দিত। আমি তো বেশ আমার গানই তো ছিল এরকম না, পারে না পারে না। আমাদের ইলেকশন হলো কি আমাদের একটা মিলন মেলা, আমরা সবাই আনন্দ। আমরা ভোটে দাঁড়াইছি, আমরা ভোট যদি পাস করার জন্য যদি ভোটারদের না বলি তাহলে কেমন, ভোটাররাও তো মাইন্ড করবে। যে কারণে ভোটার অবশ্য খুব কম আসবে, তো আরো আসার পর তখন দেখবে যে তাদেরকে কিভাবে মানে। তবে আমি যতদূর জানি যে এখানে বইলা কোনো কিছু হবে, তারা একটা মাইন্ডসেট কিন্তু করে রাখে, যারা মানে প্রত্যেকটা ভোটারে কিন্তু চিন্তা করে রাখছে কাকে দেবে কাকে দেবে না, এটা কিন্তু একদম। এরপরেও কিন্তু যখন আপনার ওই ব্যালট পেপারটা নেবেন আপনি পয়লা দেখবে, দেখে সে ভাববে, ভাবার পর আবার দিয়ে দিয়ে আবার চিন্তা করবে, যে এরকম চিন্তা ভাবনা করে দেবে। এখন পর্যন্ত জয় পরাজয়ের প্রত্যাশা যা হবে ইনশাআল্লাহ জয় পরাজয় তো থাকতেই হবে, না হলে তো মানে আপনাকে আমাদের মঞ্জুর ভাই জয় পরাজয় মানে ইলেকশনে থাকবে এটাই শেষ। ভাই অঞ্জনাপা, অঞ্জনাপা আসসালামু আলাইকুম, ফেরদৌস ভাই পরাজয় যেটাই হোক না কেন সবাই মিলে সম্মিলিত ভাবে কাজ করার ক্ষেত্রে কিন্তু সবার মধ্যে একটা হয়েছে। আমরা একটু মিলে কথা শুনতে চাই,
একটা ভোটার আছে আবুল চেয়ারম্যান নাম, আমরা যে সিএনজি গ্যাসে ব্যবসা করে এক লোক মারা গেছে। এই যারা আমাদেরকে সবসময় যমুনা টিভিতে দেখে রে সেই আহমেদ তকির ভাই, সবাই দেখে নেন আমার পেজ থেকে। যারা ভোটার প্রবেশ করেছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা প্রদান করেছে। আমরা ছয়টি ভোট খালি আছে, আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনার এসে আপনাদের দায়িত্ব পালন করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে করোনামুক্ত থাকুন, অন্যকে করোনামুক্ত রাখুন। আমরা এজন্য এপিসি কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, আমরাও ক্ষমা চাচ্ছি যে আমরা সেটা পারিনি। তবে উৎসবমুখর পরিবেশে না হলেও আনন্দ ঘন পরিবেশে কিন্তু আজকে নির্বাচন অনুষ্ঠিত। সহযোগিতা পেয়ে এসেছি আমরা, সকর্ব এই সহযোগিতা আপনাদের নারায়ণ প্রবেশ করতে পারবেন না। আমাদের সিকিউরিটি বাহিনী আছে, তারা আপনার নাগরিকতা পালন করুন, আপনার পবিত্র আমানতে সঠিক ব্যবহার করুন। ধন্যবাদ। ছিল বেশ বড় ব্যালট পেপার এবং আগে ছিল যেমন নর্মাল টিক ছিল, আর এবার সিল মারা ছিল। সো এটা আমার কাছে ভালো লেগেছে, সিস্টেমটা সিল মারাটা, এটা মনে হয় যে কনফিডেন্সিয়াল ব্যাপারটা থাকে। আমি প্রথমত আমি প্রার্থী হিসেবে আমার নিজেকেই ভোট দিই, যোগ্য কিনা সেটা কি মনে হয়, যোগ্যতা মনে হয় না। আমার মনে হয় যে আমি যেই পদটা দাঁড়িয়েছি আমি এই পদে আমি কাজ করতে পারবো, এই পদটাতে আমি কাজ করতে পারবো, বিকজ আমি খুব মানে হাসি খুশি থাকি সকল সমস্যাটা আমার সাথে ভোট দিলে। তো আমার মনে হয় যে ক্রিয়া সংস্কৃতি যেই পদটাতে আমি দাঁড়িয়েছি তো এখানে আমার কাজ করার কিছু আমাদের ডিসিপ্লিন। আমরা চাই আপনারা জিতে যান, কিন্তু যদি হেরে যান সেক্ষেত্রে কাজের ধরনটা কেমন হবে? একই রকম থাকবে, একটু মন খারাপ হবে, দাঁড়িয়েছিলাম কষ্ট করেছি, আর জিতলে খুব খুশি হবো, আর আমাদের পুরো প্যানেল আসতে আরো বেশি খুশি হবো। আমার আমাদের প্রিয় অরুণাদি কিছু একটা বলেন। আমাদের শাস্তি এখনো খালি আছে, নির্বাচন কমিশনের দুজন বসে আছেন আপনাদের, আপনারা এসে আমাদের ধন্য করুন, আপনাদের আসলে আমরা বর্ধিত হই। আমাদের বর্ধিত হওয়াটিকে বঞ্চিত করা মানে আপনাদের জন্য সঠিক হবে কিনা সেটি হচ্ছে আমরা বলব। আমরা মুখ্য এবং কাশ্মীরের মতো বসে আছি, এখানে থাকতে হবে ঘুরে আসবে। আমাদের যে সাধারণ সকল উচ্ছ্বাস একটু বেশি সারা দিন থাকে, আমাদের সুন্দর
জয় হবে ইনশাল্লাহ। আশা করছি আজকে অনেকবার লাইভে আসবো, সবাই এখন সবাইকে টাটা, আবার হয়তো কিছু লাইভে আসবো।